দুই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ডায়মন্ড হাবলা থেকে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি যাওয়ার জন্য এবার ভেসেল পরিষেবা চালু হলো। এতদিন এই পথে হুগলি নদী দিয়ে লঞ্চের মাধ্যমে মানুষ যাতায়াত করতেন। লঞ্চে দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে সর্বদা। স্থানীয় মানুষরা ভেসেল চালুর জন্য ডায়মন্ড হাবলার সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করেছিলেন। নতুন রূপে এই পরিষেবা চালুর উদ্যোগ নেন সাংসদ। রাজ্য ভূতল পরিবহন দপ্তর সেই উদ্যোগ বাস্তবায়িত করল। প্রতিদিন এক ঘন্টা অন্তর তিনটি ভেসেল চলাচল করবে এই পথে। মঙ্গলবার ডায়মন্ড হাবলা জেটি ঘাটে এই পরিষেবা নতুন রূপে সূচনা করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক সুকান্ত সাহা। পাশাপাশি কুকড়াহাটি ও ডায়মন্ড হারবারের জেটি, পল্টন ও গ্যাংওয়ে নতুন করা হয়েছে। এক কথায় বলা চলে, ঝুঁকিহীন নিরাপদ যাত্রার ব্যবস্থা করল সরকার। এই পরিষেবা পরিচালনা করে ডায়মন্ড হাবলা পুরসভা। গত 12 মার্চ থেকে পল্টন ও গ্যাংওয়ে মেরামতির জন্য ফেরি চলাচল বন্ধ ছিল। তারপর করোনার জন্য লকডাউন শুরু হয়। এর মধ্যে আমফানে ক্ষতিগ্রস্ত হয় কুকড়াহাটি জেটি। 5 মাস 26 দিন মাথায় আবার চালু হলো পরিষেবা। ভূতল পরিবহন দপ্তর ডায়মন্ড হাবলা পুরসভাকে তিনটি ভেসেল দিয়েছে। এগুলি পর্যায়ক্রমে চলবে, তবে করোনার জন্য সামাজিক দূরত্ববিধি বজায় রাখা হবে। 200 জন যাত্রীবাহী ক্ষমতা থাকলেও 66% বেশি যাত্রী ভেসেলে তোলা হবে না। বলছি আপনি কোথায় যাবেন? নন্দকুমার হাই রোড, মানে কুকড়াহাটি যাবেন? হ্যাঁ, কুকড়াহাটি হয়ে নন্দকুমার হাই রোড যাবো। নদী বেরোবেন? বলুন। হ্যাঁ, নদী বেরোবো। কিসে করে মানে আগে যেতে? আগে লঞ্চে যেতাম, এখন কি ব্যবস্থা করেছে? ভেসেল ব্যবস্থা হয়েছে। কতটা সুবিধা ভেসেল পরিষেবা? ভেসেলটা হয়েছে, ভালো সুবিধা হয়েছে। কী সুবিধা হতে পারে? মানুষের উপকার। উপকার তো কী উপকারটা? ভেসেলটা হলে মানুষের যে যাতায়াতের এই যে কুয়াশা ইটি সমস্যা যেটা হতো সেটা হবে না। যে নদীর ঢেউ এটা হতো বেশি লঞ্চে গেলে ভেসেলে অতটা হবে না। হবে, ঠিক আছে। লঞ্চ দুলতো ভেসেল হলে দুলবে না অতটা। সময় কম সময় হবে। আগে যেত 45 মিনিট, এখন আধ ঘন্টায় ভেসেলে হলো। শামসের শেখ। এতদিন যে ভেসেল পরিষেবা বলুন বা লঞ্চ পরিষেবা বন্ধ ছিল, অসুবিধা হয়েছে তো? হ্যাঁ, অসুবিধা তো হয়েছিল। মানুষ কীরকম? এই যাতায়াতের অসুবিধা হচ্ছিল মানুষের। এদিকে সময় এদিকে ওদিক থেকে এদিকে আসা যাচ্ছে না, এদিক থেকে ওদিকে আসা যাচ্ছে না, সমস্যা। প্রয়োজন হলে গাড়ি করে যেতে? গাড়ি থেকে ঘুরিয়ে কলকাতা থেকে যাওয়া হতো। অনেক সময় লাগতো না? আরে হ্যাঁ, অনেক সময় লাগতো। গাড়িতে করে এখন এটা দেখলে যাতায়াত কম সময়ে চলে যাওয়া। বলছি আপনি কোথায় যাচ্ছেন? ডায়মন্ড কুকড়াহাটি। সময়ে তারপরে ওটাতে জল ঢুকে যেত, বাচ্চারা বমি টমি করে ফেলতো, অনেক কিছু প্রবলেম ছিল। কিসের? লঞ্চে জল ঢুকে যেত, বাচ্চারা চিৎকার চেঁচামেচি কাঁদতো, বড়রাও চিৎকার চেঁচামেচি করতো, কাঁদতো। তেমন হয় তো জল তো ঢুকবে না, তো অনেক সুবিধাই হবে যাওয়ার। নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, সময়ও কম লাগবে যাওয়া আসার জন্য, আর এমনি নিরাপত্তাও অনেক ভালো ভেসেলে লঞ্চের থেকে। প্রায় যাতায়াত করি, মানে সবসময় হয়ে ওঠে না, মাসে 2-3 বার এরকম অনেক সুবিধা হয় ভেসেলে। ভেসেলের টাইম কম যায়, অনেক সুবিধাই হয় ভেসেলে। জোয়ার ভাটার? হ্যাঁ, জোয়ার ভাটারও কোনো সমস্যা নেই, সে কোনো সমস্যা নেই। ওতে হলে আটকে যায়, লঞ্চে হলে এতে আটকানোর কোনো সমস্যা নেই, অনেক সুবিধাই হবে। এতদিন যে ভেসেল পরিষেবা লঞ্চ পরিষেবা বন্ধ ছিল, অসুবিধা প্রচণ্ড, যেতে পারতাম না তো, যাওয়া আসা ছিল না। ওই পার থেকে চলতে ওই রায়চক করে গেছিলাম, 3 দিন আগে গেছিলাম। আজকে লঞ্চ বা শুনলাম এই পাশ থেকে ভেসেল চলছে, তাই এইখান থেকে ফিরে যাচ্ছি আমরা, এইখান থেকে যাতায়াত করি। আরতি সামন্ত। কুকড়াহাটি যে ফেরি সার্ভিস পরিষেবা সেটা 12 মার্চ থেকে বন্ধ ছিল, কারণ আমাদের এই ডায়মন্ড হারবারের দিকে জেটি ঘাট এর সংস্কারের প্রয়োজন ছিল। মাননীয় সাংসদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র উনি সরেজমিনে এসে দেখে যান এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানান। তার আবেদনে সাড়া দিয়ে অর্থ বরাদ্দ হয় এবং সেই অর্থ বরাদ্দকৃত অর্থে আমাদের এই জেটিঘাট সংস্কারের কাজটি শেষ হয়। কিন্তু মাঝখানে ভয়ানক করোনা আবহে মানুষ বীতশ্রদ্ধ, মানুষের কষ্টের শেষ নেই।
এরকম একটা পরিস্থিতিতে আমাদের যে যে ভেসেল পরিষেবা অর্থাৎ আমাদের ফেরি সার্ভিস পরিষেবা সেটা বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু তারপর আবার আমফানের মতো ভয়ানক ঘূর্ণিঝড় 20 মে এসে আমাদের এই কুকরাহাটি জেটিঘাট এবং ডায়মন্ড হারবারের জেটিঘাটে কিছুটা অংশ নষ্ট হয়, কুকরাহাটি জেটিঘাট নষ্ট হয়ে যায়। তারপর আবার পরিবহন দপ্তরের সহযোগিতায় দুদিকে জেটিঘাটি সংস্কার হয় এবং ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখা হয়েছিল যে আমাদের এখানে ভেসেল পরিষেবা নেই, ভেসেল পরিষেবা যদি চালু করা যায় তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে এবং দুই জেলার মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে, কম সময়ে মানুষ যাতায়াত করতে পারবে। সেই বিষয়কে মাথায় রেখে পরিবহন দপ্তরের পক্ষ থেকে 3টি ভেসেল আমাদেরকে বরাদ্দ করে ডায়মন্ড হারবার পৌরসভাকে। তার একটির নাম হচ্ছে ঐক্যশ্রী, একটি ভগবতী এবং একটি কপালকুণ্ডলা। 3টি ভেসেলই 200 যাত্রী পরিবহন ক্ষমতা রাখে এবং দ্রুত যান পরিবহন ব্যবস্থা অর্থাৎ ফেরি সার্ভিসের যে সময়ের মধ্যে ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটি পর্যন্ত যাওয়া যেত সেখান থেকে প্রায় 10 মিনিট সময় কম লাগবে এই অত্যাধুনিক ভেসেলে এবং যাত্রী পরিবহন ক্ষমতাও বেশি। তো সেই ভেসেল 3টে ভেসেল এবং নবরূপে সজ্জিত ডায়মন্ড হারবার ও কুকরাহাটি জেটিঘাট, এই দুই জেটিঘাটের আজকে আমরা মধ্যে ফেরি সার্ভিস এবং ভেসেল সার্ভিস চালু করলাম। এবং আমাদের এই ভেসেলে যেহেতু আমাদের এখনও কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই জন্য পরিবহন দপ্তরের নির্দেশিকা মেনে 66% যাত্রী অর্থাৎ 2/3 যাত্রী নিয়ে আমাদের এই ভেসেল চলবে। অর্থাৎ যদি ভেসেলের ক্যাপাসিটি 200 হয় তাহলে আমরা সেখানে 66% যাত্রী নিয়ে দূরত্ব বজায় রেখে মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে তাদেরকে আমরা ভেসেলে তুলছি এবং প্রতিদিন 1 ঘন্টা পরপর এই পরিষেবা চালু থাকবে এবং একটি করে পরিষেবা শেষ হবে, তারপরে সাথে সাথে আমাদের স্যানিটাইজেশনের যে কাজটি সেটা হবে, আবার পুনরায় আমরা যাত্রী গ্রহণ করব।